আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এম এ ফাই ওয়ালের সমস্ত থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত হাজরিন আজকে যে বিষয়ে আলোচনা করব বছরের শুরুতে এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দেবেন এবং আপনাকে প্রচুর সম্পদ থাকা পয়সার মালিক বানিয়ে দেবেন ইনশা আল্লাহ হাদিস মুবারক থেকে আমরা জানবো ইনশাআল্লাহ অবশ্যই তো মূল ভিডিওতে যাবার আগে অবশ্যই অবশ্যই ভিডিও নিয়ে চলে আমরা সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং হয়তো বেল বেলায় ঘন্টা ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আফটার এর সাথে আমাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যায় তো সম্মানিত হাওয়িন তো তুমি আমরা মূল বিষয়ে চলে যাই সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে অবশ্যই আমি থেকে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অল্পক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ রসুল আকরাম সাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এ দুয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাজি হয় হবে সুবহান আল্লাহ এই দোয়াটি পাঠ করার সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ সুবাহানা তালা যে বছর শুরুতে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ সুবাহানা তালা তার সমস্ত দিন থেকে হাতে মাফ অতীতের হাতে মাফ করে দেবেন এবং তাকে প্রচুর সম্পদ চালিক করে দেবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা সেই দোয়াটি শুনি এবং আমরা তাদেরকে অবশ্যই আমি আরবি এবং বাংলা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ فشيء دواتي الله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك مستطعت أعوذ بك من شر ما سنات أبوه لك بنعمتك علي وأبوه بزنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت هذا هي الله তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি তোমার সাধ্য তোমার নিকট দেয়া কারে ও প্রতিশ্রুতি দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপর তোমার যে অনুগ্রহ স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ কমা করার কেউ নেই এই হাদিসটি এসেছে বোখারি এবং মিসকা শরীফ হাদিস নম্বর দুই হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস দোয়াসমূহ অধ্যায় নয় ইস্তকব অথবা অনুচ্ছেদ স্থান নম্বরে আল্লাহ সুবাহ রাবুল আয়জাদ আমাদেরকে এই দোয়া বরকতে আমাদের অতীতের সমস্ত গুণাখাতা মাফ করে দিন আমরা সবাই বলি আমিন সম্মানিত হাজরিন আল্লা সুবাহানা এবং আবার বছর শুরু থেকে আল্লাহর কাছে কাছেবদ্ধ হয়ে আমরা ফাঁস অক্টর নামাজ পড়বো আল্লাহর নাম জিকির আজকাল করবো আল্লাহ ইনশাল্লাহ আল্লা সুবাহানরা আমাদের এই দুয়ার বরকতের সমস্ত অভাব মোচন করে দেবেন আমাদের অতীতের পাপগুলা মোচন করে দেবেন আমরা সবাই বলে আমিন তো সম্মানিত হাজরিন আজকে আমরা তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম তো যদি ভিডিওটা দেখে আপনার ন্যূনতম ভালো থাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুবান্ধবকে জানিয়ে দেবেন আর কথার মধ্যে কোনো বল ত্রুটিল কোমার সুন্দর দিতে থাকবেন বার থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ